যত দিন যাচ্ছে পৃথিবীর পরিস্থিতি ততই ভয়ানক হয়ে উঠছে। কোভিড-19 দাপটে ভেঙে পড়েছে শক্তিশালী দেশগুলির আর্থিক পরিকাঠামো। আজ পৃথিবীর সবথেকে প্রভাবশালী দেশ আমেরিকাও তাদের সর্বশক্তি প্রয়োগ করেও এই ভাইরাসকে ঠেকাতে পারছে না। যদি গোটা বিশ্ব জুড়ে করোনা আক্রান্ত দেশগুলির লিস্ট দেখা হয়, তাহলে এই লিস্টে সবার প্রথমে রয়েছে আমেরিকা, যেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। তারপরেই রয়েছে ইতালি, স্পেন, চায়না ও জার্মানি। বর্তমান মৃত্যুর হার সবথেকে বেশি ইতালিতে। কিন্তু আমেরিকার এখন যেই পরিস্থিতি, তাতে ইতালিকে টপকাতে আর বেশি সময় লাগবে না। এবার যদি একটু ভারতের দিকে লক্ষ্য করা হয়, তাহলে দেখা যাবে যে ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2000-এরও বেশি, যাদের মধ্যে 58 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। তাহলে বুঝতে পারছেন বর্তমানে গোটা পৃথিবী ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর এই কারণেই বেশিরভাগ দেশে লকডাউন জারি রয়েছে। বিজ্ঞানীরা কিন্তু থেমে নেই, তারা এই নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত লকডাউনই একমাত্র উপায় এই ভাইরাসকে আটকানোর। হ্যাঁ, হতে পারে এই লকডাউনের জন্য আমাদের জীবনযাত্রাই পাল্টে গেছে, গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে আমাদের, রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, একটা ভয় আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কত মানুষ পয়সার অভাবে খাবার জোগাড় করতে পারছে না, দিনের পর দিন তারা না খেয়ে কাটাচ্ছে। আর এই দৃশ্যই মনে করিয়ে দিচ্ছে সেই 76-এর মন্বন্তরের কথা। কিন্তু এত কিছু প্রতিকূলতার মধ্যেও বেশ কিছু ভালো খবরও আমাদের সামনে আসছে। যেমন এই লকডাউনের জন্য করোনাকে অনেকটাই দমিয়ে রাখা গেছে। সোশ্যাল ডিস্টেন্স বারবার করোনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। গাড়ির ধোঁয়ার সাথে বেরিয়ে আসা কার্বন মনোক্সাইড গ্যাস, যেগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রধানতম কারণ, কিন্তু আজ সব কিছু বন্ধ থাকার কারণে ওই সমস্ত গ্যাসগুলির উৎপাদনের হার অনেক কমে গেছে। যেখানে প্রতি বছর মে মাসে গাছের পাতার পচনের কারণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রা শীর্ষে পৌঁছে যায়, সেখানে বিজ্ঞানীরা অনুমান করছেন শেষ 10 বছরের মধ্যে এবছর কার্বন ডাইঅক্সাইডের মাত্রা সব থেকে কম হবে। বর্তমানে ভারতে লকডাউনের কারণে 100টারও বেশি শহরে দূষণের মাত্রা অনেক কমে গেছে এবং ধারাবাহিকভাবে পরিবেশ আরও সুন্দর হয়ে উঠেছে। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, যেখানে বিগত কিছু বছর ধরে মার্চ মাসে গরমের চোটে থাকা যায় না, সেখানে এবছর কিন্তু সেরকম একটা অসুবিধা হচ্ছে না। এবার আসি চীনের কথায়, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। চীন, যাকে আমরা সিক্রেট কান্ট্রি হিসেবেই চিনি আর যার কারণে গোটা বিশ্ব এখন ভয়ঙ্কর বিপদের মোকাবিলা করছে, সেই চীনকে যথোপযুক্ত শিক্ষা দিতে আমেরিকা নতুন রণনীতি প্রয়োগ করেছে। যেই চীন পরবর্তী 10 বছরের মধ্যে নাম্বার 1 হওয়ার স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নে জল ঢেলে দিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি নতুন অ্যাক্ট পাশ করেছেন যার নাম তাইওয়ান এলিস ইন্টারন্যাশনাল প্রোটেকশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট ইনিশিয়েটিভ অ্যাক্ট। এই অ্যাক্ট অনুসারে আমেরিকা চীনকে ওয়ান চায়না পলিসিতে স্বীকার করবে না, আর ইউনাইটেড স্টেট তাইওয়ানের সঙ্গে এক ভিন্ন দেশের মতো সম্পর্ক স্থাপন করবে, যেই তাইওয়ান কিনা চীনেরই অন্তর্ভুক্ত। আর এই নীতির প্রয়োগে চীনের ওপর বেশ বড় রকমের অর্থনৈতিক আঘাত আনবে আমেরিকা। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপন করে কিভাবে চীনকে শিক্ষা দেওয়া যাবে। সেটা জানতে হলে আপনাকে একটু তাইওয়ানের ইতিহাস জানতে হবে। 1927 থেকে 1949 পর্যন্ত চীনের ভেতরেই গৃহযুদ্ধ চলছিল, যেখানে একপাশে ছিল কমিউনিস্ট পার্টি অফ চায়না আর অপরদিকে ছিল রিপাবলিক অফ চায়না। অর্থাৎ একদিকে ছিল শাসক দল এবং অপরদিকে ছিল লোকতান্ত্রিক দল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্ট পার্টি বুদ্ধি করে গোটা চীনকে নিজেদের আওতায় নিয়ে আসে আর রিপাবলিক অফ চায়না দলকে তাইওয়ানেই সীমাবদ্ধ করে দেয়। যদিও তাইওয়ানে আলাদা সরকার ছিল, কিন্তু চীন তবে থেকে তাইওয়ানকে নিজেদেরই অংশ মনে করে। কিন্তু তাইওয়ানের সরকার তাইওয়ানকে ভিন্ন দেশ রূপেই দেখে। আবার চীনেরও টার্গেট ছিল 2049 মধ্যে তাইওয়ানকে নিজেদের আওতায় নিয়ে আসবে। একদিকে চীন যেমন ভাইরাস ছড়িয়ে গোটা বিশ্বকে সমস্যায় ফেলছে, ঠিক তেমনই আমেরিকা তাদের কূটনীতি প্রয়োগ করে চীনকে বিপদে ফেলবে। আমেরিকা নিজে তো তাইওয়ানকে সঙ্গ দেবেই, তার সাথে সাথে অন্যান্য দেশগুলোকেও তাইওয়ানকে আলাদা রাষ্ট্র মানতে রাজি করাবে আর তাইওয়ানের সাথে আলাদা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করবে। আমেরিকার টার্গেট শুধু তাইওয়ানকেই আলাদা করা না, বরং চীনের ভেতরে হওয়া আন্দোলনগুলোকে শক্তিশালী করে তোলা। যেমন তিব্বত ও জিনজিয়াংয়ের মতো জায়গাগুলোর আন্দোলনকে চীন দমিয়ে রেখেছে, সেখানে তাইওয়ানকে মুক্ত করলে তাদের আন্দোলনের আগুন আরও জ্বলে উঠবে এবং একচ্ছত্র চীন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।